নমস্কার বন্ধুরা বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি আরও একটা খুশির খবর নিয়ে তোমাদের সকলের জন্য হাজির হয়েছে এই লকডাউনের সময় তোমরা জানো এর আগেও আমরা বেশ কিছু ভিডিও করেছিলাম এবং তাতে বলেওছি যে পিএসসি নির্দিষ্ট কিছু সংখ্যায় কর্মী নিয়েও তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা জানিয়েওছে বেশ কিছু রেজাল্ট এই লকডাউনের মধ্যেই তারা প্রকাশ করবে তো সেরকমভাবে এর আগেও কিছু রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আজও দুটো গুরুত্বপূর্ণ চাকরির রেজাল্ট প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি যে ডাব্লুপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এবং আমরা যদি এই হোয়াটস নিউজ সেকশনটা চলে আসি অর্থাৎ ভি অল করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে যে দুটো লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ চাকরির যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই দুটো নোটিশ তোমাদের দেখিয়ে দিতে পারবো আমরা আমরা চলে এসেছি সেই সেকশানে অর্থাৎ তোমরা প্রথমেই যে দুটো দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে প্রথম যেটা রয়েছে এক নম্বরে অর্থাৎ লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ডিরেক্টর অফ টেক্সটাইল অর্থাৎ হ্যান্ডলুম স্পিনিং মিলের যে বিষয়টা রয়েছে তোমরা দেখে নাও এইখানটা এটা প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা এবং এই যে দ্বিতীয়টা অর্থাৎ দু নম্বরে যেটা রয়েছে এটাও তোমরা দেখে নাও অর্থাৎ এই দুটো নোটিশ আজকে বেরিয়ে এসছে এবং এই দুটো রেজাল্ট বেরিয়ে এসছে আজকে এই দুটো নিয়েই আমরা বিস্তারিত কথা বলবো তবে সেখানে যাওয়ার আগে দুটো মাত্র কথা বলার বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস একই সাথে তোমাদের জন্য পড়াশোনা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও নিয়ে আসে তাই যারা আজকে আমায় এই চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনতে ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও সব খবর সবার আগে পাওয়ার জন্য এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো আমরা ঢুকে পড়ি একেবারে রেজাল্টে তোমরা দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমরা চলে এসেছি যে নোটিশটায় অর্থাৎ প্রথম যে নোটিশটা ছিল অর্থাৎ হ্যান্ডলুম অ্যান্ড স্পিনিং মিলস সিল্ক ওয়েভিং হ্যান্ডলুম বেসড হ্যান্ডক্রাফ্টস ডিভিশনের যে নোটিশটা ছিল সেখানে অর্থাৎ এই যে রেজাল্ট দুটো বেরিয়ে এসেছে তোমরা দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া হয়েছে ষোলো ষোলোর এক স্ল্যাশ দু হাজার আঠেরো এবং এখানে যে দুজনের নাম উঠে এসেছে অর্থাৎ একটা ছিল এসি ক্যান্ডিডেট জন্য রিজার্ভ করা ছিল একটা সিট দুটো সিট টোটাল ছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এই যে ওয়ান রিজার্ভ ফর এসসি ক্যান্ডিডেটস সেখানে এই দুটো নাম উঠে এসছে এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার সমস্তটাই দেওয়া আছে এটা দেখে নিও নিও এটা হলো প্রথম যে রেজাল্টটা বেরিয়েছে অর্থাৎ প্রথম পরীক্ষা যে রেজাল্টটা বেরিয়েছে আজকে সেটার কথা আমরা বললাম তো এবার আমরা চলে যাব দ্বিতীয় রেজাল্টে তোমরা দেখে নাও আমরা চলে এসেছি দ্বিতীয় রেজাল্টে অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু সেভেন টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট টু রিজার্ভ এসির জন্য দুটো রিজার্ভ করা এসটির জন্য একটা এবং দুটো ও বিসি এ ক্যাটাগরির জন্য লেকচারার ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ তোমরা দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখানেও বেশ কিছু জনের নাম উঠে এসছে তবে বলে রাখার যেটা দরকার সেটা হচ্ছে এই দুটো যে রেজাল্ট বেরিয়েছে এই দুটোই দুটোই আর কি এখানে বলেই দেওয়া আছে টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ এখন অস্থায়ী রয়েছে তবে ভবিষ্যতে স্থায়ী হতে পারে তো এখানে তোমরা দেখে নাও কোন কোন নামগুলো বেরিয়ে এসছে এক দুই তিন চার পাঁচ এই করে করে নিচে নামলে আমরা দেখতে পাবো টোটাল সাতটা রয়েছে এখানে রোল নাম্বার এনরোলমেন্ট নাম্বার সবটাই দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে তো এই ছিল আজকের ভিডিও এই দুটো রেজাল্টের কথা আমরা জানালাম এই দুটো রেজাল্ট আজকে বেরিয়ে এসছে পরবর্তীকালে যদি কোনো রেজাল্ট বেরোয় হয় আমরা সঙ্গে সঙ্গেই তোমাদের জানাবো চ্যানেলটি সঙ্গে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেলবাটন দিয়ে ক্লিক করো সব খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো পরবর্তীকালে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেককে ধন্যবাদ